পরপর কয়েকটি চুরির ধাক্কায় পানিসাগরের জনসাধারণের বিশ্বাসের ভিত এমনিতেই নড়বড়ে হয়ে গেছে পুলিশের প্রতি। ফলে বাধ্য হয়ে নৈশকালীন প্রহরীর সাথে পালা করে পাহারা দেবে বাজারের ব্যবসায়ী সমিতি। এই সিদ্ধান্তে সহমত পোষণ করে সাহায্যের হাত বাড়িয়েছে পুলিশ প্রশাসনও। 23 এপ্রিল রাত প্রায় 3টায় পাহারারত জনগণ পরপর 3টি অল্টো গাড়ির গতিরোধ করে গাড়িগুলি পেঁচারতল থেকে ধর্মনগর যাচ্ছিল। ওই গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশি ও চুলাই মদ উদ্ধার করা হয়, চলতি ভাষায় বলা হয় বাংলা মদ। 6 জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। জানা গেছে লকডাউনের কারণে মদের কাউন্টারগুলি বন্ধ থাকায় হাঁক পড়েছে বাংলাতে। এখন অলিগলিতে একটাই সুর, বাংলায় ফিরে এসো বাবা। একি একি দেবানন্দের হিন্দি ফিল্মি ফিল্ম কেন বাবা? ভুল হয়ে গেছে, বাংলায় ফিরে এসো বাবা। জানা গেছে ধৃত 6 জনকে 24 এপ্রিল ধর্মনগর জেলা আদালতে হাজির করানো হয়েছে। গতকালকে রাত্রে এক্স্যাক্টলি পানিসাগর বাজারে কি হয়েছিল? গতকালকে রাত্রে ঘটনা হচ্ছে, 2-3 দিন আগে থেকে পানিসাগরে খুব মানে চুরির এটা ইয়ে চলছে, চুরি হচ্ছে অনেক দোকান। তো সেই সুবাদে আমরা থানার সাথে কথা বলে কিছু ব্যবসায়ীরা রাত্রেবেলা আমরা পাহারা দেওয়ার দিচ্ছি, এবং কালকে রাত্রেবেলা চুরির হদিশ পেয়েছিলাম, ধরতে পারি চুর পালিয়ে যায়। তারপরে কিছুক্ষণ পরে আমরা বসে সেখানে পাহারার জন্য বসে আছি, তৎসময়ে দু একটা গাড়ি আসে, দুটো বাইক আসে, কিন্তু বাইকগুলোকে সিগন্যাল দেওয়ার পর বাইকগুলো দাঁড়ায়নি, খুব স্পিড ছিল, বেরিয়ে গেল। তারপর গাড়ি এসেছিল, তো গাড়িতে পাস লাগানো ছিল, পাসটার ডেট আমরা পরে দেখলাম যেটা 23 তারিখের ডেট, আর 24 তারিখে আজকে সকালবেলা 3:15 নাগাদে সেই ঘটনা। তো সিগন্যাল দিয়ে গাড়ি 3টাকে আমরা সন্দেহজনকভাবে আটকাই এবং আমরা চেকিং করি, দেখি দেখার পর প্রচণ্ড পরিমাণে এটাতে বাংলা মদ আর কিছু বিলেতি মদও ছিল। তারপর আমরা প্রশাসনের কাছে এগুলো তুলে দিই, তারপর প্রশাসন এসে প্রশাসনের সব জিনিসগুলো নিয়ে চলে যায়। গাড়িগুলি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল? গাড়িগুলো আসাম আগরতলা রোডে দক্ষিণ প্রান্ত থেকে, অর্থাৎ আমরা মনে করছি যেটা কুমারঘাট থেকে সম্ভবত ধর্মনগরের রাস্তার দিকে ছিল। এগুলো মোট কয়টি গাড়ি ছিল? 3টি মারুতি ছিল এবং 3টি বাইক ছিল, তার মধ্যে 2টো বাইক পালিয়ে যায়, 1টা বাইক ধরা হয়েছিল। তো বাইকগুলোতে বাইকে কি আপনারা এই ধরনের অবৈধ সামগ্রী পেয়েছেন? বাইকের মধ্যে 2 জন, একজন রাইডার, তার সঙ্গে পেছনে একজন ছিল, তার বুকে এবং পিঠে ব্যাগ এবং সাইডে বাইকে ক্যারি করে অনেকগুলো ব্যাগের মধ্যে বিলেতি মদ এবং আমরা তো প্রশাসনের হাতে তুলে দিয়েছি। তারপর জানি না প্রশাসন দেখবে সুনির্দিষ্ট পথে এগিয়ে নিয়ে যাবে এই ব্যাপারটাকে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা পায়োনিয়ার।